নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্যা কাছাড়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার। বিশ্ব মশা দিবস উপলক্ষে সচেতনতা রিলি জেলা স্বাস্থ্য বিভাগের। শিলচরে যথাযোগ্য মর্যাদায় 31তম মণিপুরী ভাষা দিবস পালিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ অরুণোদয় প্রকল্পে সামাজিক সমীক্ষা কাজের সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। শনিবার সকালে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া শিলচর গান্ধী ভবনে আনুষ্ঠানিকভাবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে এককালীন আর্থিক সাহায্যের চেক তুলে দেন। পরে ফ্ল্যাগ অফ করে অরুণোদয় প্রকল্পে সামাজিক সমীক্ষা কাজের সূচনা করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জানান, এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত 82,000 পরিবারকে মোট 40 কোটি টাকার চেক বিতরণ করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও এদিন মণিপুরে ভূমিধসে মৃত্যু হওয়া পরিবারকে 2 লক্ষ টাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও যোগ করে জানান, কাছাড় জেলায় 1,15,000 সুবিধা প্রাপকদের পুনরায় যাচাই করা হবে। প্রায় 800 NCC MS কেডার ঘরে ঘরে এই পুনর্নিরীক্ষণের কাজ করবে বলে জানান মন্ত্রী। এতে সাধারণ জনগণের সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিন চেক বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা পরিষদ সিও এ ফারহেম, কনাতপুর কায়স্থ অমিয় কান্তি দাস প্রমুখ। আজি এই অরুণোদয় মাহর শুভারম্ভণির মাজেরে আমি কাছাড় জেলার আমি মোটামুটি 168 গৰাকী 168 সুপারভাইজার আমি এই কামের কারণে নিযুক্ত করি। 398 গৰাকী ভিলেজ, 398টা ভিটি বা ভিলেজ টিম বা ভেরিফিকেশন টিম আমি গঠন করছো, আর তার টোটেল 796 গৰাকী 796 লোকে এই গোটেই সমীক্ষাটো চলাব। কাছাড় জেলা 796 গৰাকী আমার NSS NCC এরকম ধরনের বা সামাজিক সংস্থার ভলেন্টিয়ারে এই প্রতিগৰাকী মানুষের ঘরলৈকে গৈ যোৱা সময়ত আমি যেতিয়া 19 লাখ মানুহ বা 20 লাখ মানুহক আমি সাহায্য দিছিলো, যেতিয়া কাছাড় জেলার 115,648 গৰাকী 1,15,648 ফেমিলি আমি অরুণোদয় হিতাধিকারী করেছিল। এতিয়া এই প্রায় 800 আমার সুপারভাইজার বা ভেরিফিকেশন টিম বা ভেরিফিকেশন স্বেচ্ছাসেবক সকলে এই 115,000 পরিয়ালকে ঘরলৈকে গৈ তাত ভেরিফাই করব। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও শিলচর অথরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বিশ্ব মশা দিবস উপলক্ষে এক সচেতনতামূলক মিছিল বের করা হয়। এদিন স্কুল প্রাঙ্গণ থেকে পড়ুয়ারা ফেস্টুন, ব্যানার সহ সচেতনতামূলক প্লে কার্ড হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান এলাকা পরিক্রমা করে জেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে জেলার যুগ্ম স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর আশুতোষ বর্মন জানান, মশা থেকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে যাতে জনগণ বাঁচতে পারেন তার জন্য এই সচেতনতা মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এও জানান, ডক্টর রোনাল্ড রোজ দীর্ঘদিন আগে কাছাড় জেলার লাবুক হাসপাতালে প্রথমে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি মশার কামড় থেকে হওয়া রোগের গবেষণা করেন এবং এই রোগগুলো থেকে কিভাবে বাঁচতে হয় সে সম্পর্কেও আলোচনা করেন। ডক্টর রোশের সেই গবেষণার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এদিন মিছিলে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা অংশ নেন। তো আপনারা সবাই জানেন যে আজকে বিশ্ব মশা দিবস পালন উপলক্ষে উদ্দেশ্য এটাই যে আমরা
আমাদের সমাজের মধ্যে এই মশার দ্বারা যে বিভিন্ন প্রকারের রোগের সংক্রমিত হয়ে থাকে সেই বিষয়ে জনগণকে অবগত করার জন্য এবং অ্যাওয়ারনেস করার জন্য এই আজকে একটি ছোট র্যালির আয়োজন করা হয়েছে অটোটান স্কুলের ছাত্রছাত্রীদের সহযোগিতায়। তো আপনারা জানেন যে মশার দ্বারা ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং জাপানি এনকেফালাইটিস রোগগুলো সংক্রমিত হয়ে থাকে এবং আমরা যাতে এই মশা যত বিস্তার যাতে মানে আমরা সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট উদ্যোগী করেছি। আমরা যারা জিওগ্রাফিক্যাল পজিশন দেখেছি আমরা জানি ম্যালেরিয়ার দ্বারা পৃথিবীতে কত মানুষ আক্রান্ত হয়েছে, কত মানুষ মারা গেছে সেটা আমরা জানি। ডোনাল্ড রসের এই আবিষ্কার ধারাই পৃথিবীতে মশা ম্যালেরিয়া সম্বন্ধে অনেক গবেষণা হয়েছে এবং আজকে ম্যালেরিয়া রোগ অনেক দেশ থেকেই বিলুপ্ত প্রায়। আমাদের ভারতেও ম্যালেরিয়া রোগ অনেক কম হয়ে এসে অনেক কমে এসেছে এবং আমরা চেষ্টা করছি দেশকে ম্যালেরিয়া মুক্ত করার জন্য। তো মশা দ্বারা মশা এক ক্ষুদ্র প্রাণী, যেটা দ্বারা অনেক আমরা একসময় জানতাম মশা মানে ম্যালেরিয়া। তো আজকে আজকের যুগে আমরা শুধু ম্যালেরিয়ার উপরে কাজ করছি না, মশার দ্বারা যেগুলো রোগ ভেক্টরবর্ন ডিজিজ যেমন ম্যালেরিয়া, যেমন ডেঙ্গু, যেমন লেপ্টোস্পাইরোসিস, যেমন জাপানিজ এনকেফালাইটিস এইগুলোর উপরে আমরা এনবিডিসিটি যে অফিস আছে আমরা যারা কর্মচারী আছি আমরা সেটার উপরে। 31তম মণিপুরী ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল অসম মণিপুরী সাহিত্য পরিষদ। শনিবার এই উপলক্ষে স্থানীয় এক আভিজাত হোটেলে সভা অনুষ্ঠিত হয়। অসম মণিপুরী সাহিত্য পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি জয়কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন বেলা দাস। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুন্নেসা, শ্যামকুমার সিংহ, মণিয়ার সিংহ, চন্দ্রশেখর সিংহ প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা জানান, 1992 সালের 20 আগস্ট দেশের অষ্টম তফসিলি ভাষা হিসেবে মণিপুরী ভাষাকে স্বীকৃতি প্রদান করা হয়। মণিপুরী ভাষাকে স্বীকৃতি প্রদানে ঐতিহাসিক সেই সংগ্রামের কথা কেউ ভুলতে পারবে না। বীর সংগ্রামীদের আত্মবলিদানের জন্য আজ গোটা দেশ জুড়ে মণিপুরী ভাষা দিবস পালন করা হচ্ছে। এছাড়াও মণিপুরী সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ছাত্রছাত্রীদের যে সুযোগ করে দিয়েছে সরকার তার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান বক্তারা। এছাড়াও এদিনের সভায় চলিত বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% ও তার অধিক নম্বর প্রাপ্ত পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে পরে এক কবি সম্মেলনও অনুষ্ঠিত হয়, এতে সঞ্চালনা করেন সত্যেন্দ্র সিংহ। ভাষা আমি সুখ দুঃখ আশা ভালোবাসা রাগ হিংসা সবকিছু অবলীলায় প্রকাশ করতে পারি, সেটা আমার মাতৃভাষা। ফলে আজ প্রত্যেকের মাতৃভাষাই কিন্তু বিপন্ন। আজকে আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না, আমরা হয়তো ভাবছি এরকম করে করে আমাদের মাতৃভাষাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু না, এর সমস্যা অনেক গভীরে প্রতীত। আমি সময় আমি খুব বেশি নেব না, হয়তো 5-7 মিনিটের মধ্যে শেষ করবো, তবু আমি দুটো কথা বলছি। তাই এই যে সমস্যাটার যে গভীরে প্রতীত আমাদের কিন্তু সেখানে আলোকপাত করতে হবে। কোথায় সে সমস্যা? আমরা প্রত্যেকে আমরা মাতৃভাষাকে ভালোবাসি, কে বাসি না? আমি বাঙালি, আমার বাংলা ভাষাকে প্রাণ দিয়ে ভালোবাসি, বাংলা ভাষা রক্ষা করবে জীবন বলিদান দিয়েছেন কতজন আপনারা জানেন। মণিপুরী ভাষার ও দেশবাসীর কথা প্রত্যেকের জানা আছে, মণিপুরী নিজের ভাষাকে কে ভালোবাসে না? আমার ভাষা, ভাষা হচ্ছে আমার কালচার, আমার সংস্কৃতির প্রধান অবলম্বন। আমার কালচার, আমার সংস্কৃতিটাই টিকে আছে আমার ভাষার। অসুস্থ পুরুষ ও মহিলাদের উন্নত চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 64,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার এই উপলক্ষে জেলা বিজেপির ইটখলাস্থিত দলীয় কার্যালয়ে এক সভা আয়োজন করে হিতাধিকারীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন বিধায়ক দীপায়ন। এদিন তার সঙ্গে দলীয় নেতা ও কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্পর্ক কর্মভাষা অগ্রজিত উপস্থিত আছে।
শনিবার হাইলাকান্দি জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজ্যের পরিবহন আবগরীয় ও মিন বিভাগের মন্ত্রী তথা জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন জেলার রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের আয়োজিত জেলার পুনর্বাসন অনুদানের আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে পাঁচজন হিতাধিকারীদের মধ্যে তুলে দেন মন্ত্রী। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় মোট 8,576 জন বন্যাক্রান্ত পরিবারকে প্রদান করা হয় আর্থিক অনুদানের চেক। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কাঁচা ঘর 91টি পরিবারের 95,100 টাকা করে প্রদান করা হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া পাকা ঘরের 758টি পরিবারের সদস্যদের 5,200 টাকা, কাঁচা ঘর 7,562 পরিবারকে 3,200 টাকা করে, বিধ্বস্ত কুড়েঘরের 160টি পরিবারকে 4,110 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 58টি গৃহপালিত পশুর ঘর নির্মাণের জন্য 21,000 টাকা প্রদান করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্যের সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান জনসম্মুখে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অক্লান্ত প্রচেষ্টা ও ঐতিহাসিক চিন্তাভাবনার দরুন এক মাসের মধ্যেই রাজ্যের বন্যাক্রান্ত পরিবারগুলোকে আর্থিক অনুদানের টাকা তুলে দেওয়া সম্ভবপর হয়েছে বলে জানান তিনি। তিনি এও জানান, হাইলাকান্দি জেলার মোট 8,576 জন বন্যাক্রান্ত পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রত্যেক সুবিধাপ্রাপক হিতাধিকারীদের আর্থিক অনুদানের টাকা সঠিকভাবে ব্যয় করার আহ্বান করেন। পাশাপাশি কোনো ভূয় হিতাধিকারীর নামে আর্থিক অনুদানের চেক মঞ্জুর হয়ে থাকে তাহলে তা কর্তন করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবে সরকার বলে জানান তিনি। পরে মন্ত্রী অরুণোদয় প্রকল্পের সামাজিক সমীক্ষা কাজের ফ্ল্যাগ অফ করে সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার বিধায়ক জাকির হোসেন লস্কর, আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী, হাইলাকান্দি জেলার জেলাশাসক নিসর্গ হিভারে গৌতম, হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য সহ জেলার অন্যান্য বিভাগীয় আধিকারিকরা। এই কথা সত্য, প্রতি বছর আমরা কিছু না কিছু বন্যার মুখোমুখি আমরা হই, ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু এবার যে বন্যার মুখোমুখি আমরা হয়েছি, আপনারা জানেন যে এ ধরনের বন্যা সাধারণত আমরা ইতিপূর্বে আর আসামের জনগণ, বরাক উপত্যকার জনগণ প্রত্যক্ষ করি। বরাক উপত্যকায় শহরাঞ্চলের মধ্যে শিলচর শহর সবচাইতে বেশি প্লাবিত হয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সঙ্গে সঙ্গে হাইলাকান্দি এবং করিমগঞ্জ কম হয়নি, শহরের কথা বলছি, গ্রামাঞ্চল তো একভাবে হয়েছে, কিন্তু শহরাঞ্চলের মধ্যে তিন জেলার তিন শহর শিলচর, হাইলাকান্দি এবং করিমগঞ্জ এই ক্ষেত্রে প্রচণ্ডভাবে শিলচর, হাইলাকান্দি এবং করিমগঞ্জ একেবারে পিছপড়া নয়, বিশেষভাবে শহরাঞ্চলে হয়েছে, সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলের কথা তো বলি লাভ নেই। শুক্রবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুরে জয়পুর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ের ভূমি পূজন সহ শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। উল্লেখ্য, জয়পুরের স্বেচ্ছাসেবী সংস্থা সন্দীপন ক্লাবের পক্ষ থেকে দান করা হয় মোট 13 কাঠা জমি দান করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার এহেন মহতি কর্মকলাপে ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিষ্ঠ বিজেপি কর্মী দীপক রুদ্রপাল, মণ্ডল সভাপতি বিনোদ শর্মা, শিল্পী দত্ত, এপি সহ সভানেত্রী পাপড়ি রানী দত্ত সহ দলীয় কর্মী ও নেতৃবৃন্দরা। উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ স্থানীয় বেসিক স্কুলে ঐতিহ্যের অনুসন্ধান শীর্ষক এক অনিয়মিত আসরের আয়োজন করা হয়। এতে উদারবনদের সোনালী অতীতের কথা উঠে আসে উপস্থিত বক্তাদের বক্তব্যে। সাহিত্য সংস্কৃতি ক্রীড়া নিয়ে এই আড্ডা একসময় বেশ জমে ওঠে। সকলেই এই আসর আয়োজনে মঞ্চের সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতি মাসে একবার করে এভাবেই আসর বসানোর অনুরোধ জানান। এদিনের আসরে অংশগ্রহণ করে উদারবন্দের ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর তীর্থঙ্কর চন্দ, দীপঙ্কর চন্দ, বাবুল শিকিদার, সুশান্ত পাল, অদিতি এন্দ, কাজল দেমতা, প্রিয়তোষ চৌধুরী, শুভঙ্কর চন্দ, সংস্থার সভাপতি সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও আসরে আগামী শীতের মরশুমে একটি নাট্য উৎসব করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সবাই গেছে, সঙ্গে আলাপ
এবং জাম্বিয়া একটা জায়গা দিয়ে করছে। যে কথাটা হইল কি, আমরা উনিশে মে স্মরণিকা পরিষদ, তো আমরা দেখলাম চিন্তা করিও মানে বিশেষত সম্পাদকের এটা একটা রেঞ্জ চেঞ্জ আছে, পরবর্তীতে আমরা এটা নিয়ে বলেছি যে 61 উদারবন্ধে উনিশে মেতে 61 মেতে উদারবন্ধ যোগদান হয়েছে। 72 যে ভাষা আন্দোলন, যার মধ্যে তো আমরা শিল্পটা আছে, হ্যাঁ সবসময়ই দেখা যেতেছে যখন ভাষা আন্দোলনের কথা আইতেছে তখন উদারবন্ধ যোগদান করে। এই যে উদারবন্ধ, শনিবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভুবন হিল জিপিতে পঞ্চদশ অর্থ কমিশনের 2020-21 অর্থ বছরের প্রথম কিস্তির 5টি প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করা হয়। এদিন পালংঘাট উন্নয়ন খণ্ডের ভুবন হিল জিপির দায়িত্বপ্রাপ্ত জিপিসি দেবজিৎ দত্ত, জিপিসি রাজেশ পাল, বিজেপির কর্মী রত্নময় দাস, বুথ কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস, সম্পাদক দীপু দাস, গ্রুপ সদস্য মৃণালকান্তি দাস, নিপেন্দ্র দাস, রসেন্দ্র দাস প্রমুখ ব্যক্তিদের সঙ্গে নিয়ে প্রকল্পের তথ্যফলক উন্মোচন করে নির্মাণ কাজের সূচনা করেন ভুবন হিল জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্য। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গঙ্গানগর নবম খণ্ডে 80,000 টাকা ব্যয়ে কালভার্টের সংস্কার, গঙ্গানগর সপ্তম খণ্ডে 2,20,000 টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ, গঙ্গানগর সপ্তম খণ্ডে 1,77,000 টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ, থানকিমনগর তৃতীয় খণ্ডে 1,89,000 টাকা ব্যয়ে স্কুলের শৌচাগার নির্মাণ সহ থানকিমনগর তৃতীয় খণ্ডে 3,00,000 টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণের কাজের সূচনা করা হয়। এদিকে থানকিমনগর তৃতীয় খণ্ড গ্রামের গুরুত্বপূর্ণ কালভার্ট নির্মাণ কাজের সূচনা হওয়ায় খুশি ব্যক্ত করেন গ্রামবাসী। আমরা 15 ফাইন্যান্সর আজকে আবার আনুষ্ঠানিকভাবে আমার 7টা কাজ আসলো, 7টার মধ্যে আজকে আমি আনুষ্ঠানিকভাবে ফার্স্টটা কাজের আনুষ্ঠানিক আজকে তার শিলান্যাস করি কাজের সূচনা করছি। আর আমি এখানের যারা কন্ট্রাক্টর কমিটির যে চেয়ারম্যান যারা আছেন তারা আমি ওটাও কইছি যে আমার কাজটা প্রায় 1 মাসের মধ্যে তুলিয়া দিতে হইব, কারণ এখানের রাস্তার যে কালভার্টের আজকে আনুষ্ঠানিক শিলান্যাস করছি, এই রাস্তার কালভার্টটা যদি যত তাড়াতাড়ি হইব এখানের বাচ্চারা বা এখানের যারা বয়স্ক মানুষের লাগে এটা ভালো হইব। আর এখানে যে আমি তাঙ্কিনগর যেটা এল পি স্কুলের বয়স টয়লেট দেওয়া হয়েছে এটা আমি সরজমিনে গিয়েও দেখছি যে এখানে এই স্কুলের কোনো টয়লেট নাই, তাই এখানের চেয়ারম্যান যে আমি কইছি যত তাড়াতাড়ি পারবেন তাই মালা নিয়ে এখানের কাজ তাই আরম্ভ করতে হয় এবং 1 মাসের মধ্যে আমার কামটা কমপ্লিট করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বন্যা কাছাড়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার। বিশ্ব মশা দিবস উপলক্ষে সচেতনতা রিলি জেলা স্বাস্থ্য বিভাগের। শিলচরে যথাযোগ্য মর্যাদায় 31তম মণিপুরী ভাষা দিবস পালিত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।